বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই দেখো, কত সরস্বতী ঠাকুর! আজকে বাজারে গেছিলাম তো দেখছি পুরো রাস্তাটা সরস্বতী ঠাকুর নিয়ে বসে আছে, আর সব কিনেও নিয়ে যাচ্ছে। তো দেখে স্কুলের কথা ভাবছিলাম। স্কুলে সরস্বতী পুজোর দিন ভীষণ মজা হতো, সব শাড়ি পরে স্কুলে যেতাম, তারপর বন্ধুদের সাথে অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, পুজোর বাজার করতে যাওয়া, সব মনে পড়ছে। আর এই দেখো, বাচ্চাদের সব সরস্বতী পুজোর শাড়ি ঝুলছে। এই দেখো কত রকম ফল উঠেছে আজকে বাজারে। শশার দাম বলে 100 টাকা কিলো। তো এই দেখো, দেখতে খুব ভালো লাগছিল। আজকে প্রচুর ভিড় ছিল বাজারে, ফলের দোকানে। আর সব থেকে ভালো লাগছিল ফুলের দোকানে, বল জায়গা, ওই জন্য কিছু ফুল গাছও নিয়ে নিলাম। দেখো কি সুন্দর সুন্দর ফুল, দেখতে কত ভালো লাগে। কয়েকটা গাছ নিয়েও নিলাম, তো তোমাদের বাড়িতে এসে দেখাই। এই দেখো, এই গাছগুলো নিয়েছি, 3টে নিলাম, জারবেরা গাছ আর থোকার দোপাটি, কারণ এগুলো তো গরমে পাওয়া যাবে দোপাটি। এখন তো সিজনের ফুল নিয়ে আর লাভ নেই, যেহেতু শীত শেষ হতে এসছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো, 3টে জারবেরা 3টে কালার, যখন ফুলগুলো ফুটবে তোমাদের দেখাবো। আর দোপাটি ফুলটা কেমন লাগলো জানিও। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।